আজকের ভিডিওতে থাকছে মোট 15টি মজাদার কোশ্চেন। এই সবকয়টি কোশ্চেনের মধ্যে দেখা যাক আপনি কয়টি কোশ্চেনের সঠিক উত্তর দিতে পারেন। যদি আপনি সবকয়টি কোশ্চেনের উত্তর দিতে পারেন তাহলে হয়ে যাবেন আজকের উইনার। হ্যালো বন্ধুরা, এখানে দুটি ছবি রয়েছে। এই দুটি ছবি দেখে আপনাকে একটি খেলার নাম গেস করতে হবে। আপনার সময় শুরু হলো এখন। এখানে প্রথমে রয়েছে পানের ছবি এবং দ্বিতীয়তে রয়েছে বর্গের জয়াকারের যা। তাহলে খেলাটির নাম হবে পাঞ্জা। এবার এই দুটি ছবিকে ভালো করে দেখুন। দেখে একটি ছেলের নাম নিচে আমাকে কমেন্ট করে দাও। এখানে প্রথমে রয়েছে পিনের ছবি এবং দ্বিতীয়তে রয়েছে টু। তাহলে ছেলেটির নাম হবে পিন্টু। এবার একটি মেয়ের নাম গেস করতে হবে এই দুটি ছবি দেখে। এখানে প্রথমে রয়েছে বি এবং দ্বিতীয়তে রয়েছে শাখার ছবি। তাহলে মেয়েটির নাম হবে বিশাখা। এবার এই দুটি ছবিকে মনোযোগ সহকারে দেখুন। দেখে একটি মাছের নাম নিচে আমাকে কমেন্ট করে দাও। এখানে প্রথমে রয়েছে পয়ঃস্রু পু প্লাস দ্বিতীয়তে রয়েছে চায়ের ছবি, আর চাকে ইংরেজিতে টি বলে। তাহলে মাছটির নাম হবে পুটি। এবার দেখি তো একটি মাছের নাম গেস করতে পারেন নাকি এই দুটি ছবি দেখে। এখানে প্রথমে রয়েছে মায়ের ছবি এবং দ্বিতীয়তে রয়েছে গুড়। তাহলে মাছটির নাম হবে মাগুর। এবার এই দুটি ছবিকে দেখুন। দেখে একটি মেয়ের নাম নিচে আমাকে কমেন্ট করে দাও। এখানে প্রথমে রয়েছে শিব এবং দ্বিতীয়তে রয়েছে রয়াকারের রা। তাহলে মেয়েটির নাম হবে শিপরা। বন্ধুরা, এবার একটি ঔষধের নাম গেস করতে হবে এই দুটি ছবি দেখে। তোমাদের সময় শুরু হলো এখন। এখানে প্রথমে রয়েছে প্যানের ছবি এবং দ্বিতীয়তে রয়েছে ডি। তাহলে ঔষধটির নাম হবে প্যান্ডি। এবার স্ক্রিনে তিনটি ছবি রয়েছে। এই তিনটি ছবি দেখে একটি ঔষধের নাম গেস করতে হবে। তোমার সময় শুরু হলো এখন। এখানে প্রথমে রয়েছে ও এবং দ্বিতীয়তে রয়েছে মেজ প্লাস তৃতীয়তে রয়েছে ডি। তাহলে ঔষধটির নাম হবে ওমেজ ডি। এবার এই দুটি ছবিকে ভালো করে দেখুন। দেখে একটি ঔষধের নাম নিচে আমাকে কমেন্ট করে দাও। এখানে প্রথমে রয়েছে ভলি এবং দ্বিতীয়তে রয়েছে দন্তের নয় দীর্ঘি নি। তাহলে ঔষধটির নাম হবে ভলিনি।
বন্ধুরা, এবার একটি ছেলের নাম গেস করতে হবে এই দুটি ছবি দেখে। তোমাদের সময় শুরু হলো এখন। এখানে প্রথমে রয়েছে বিটের ছবি এবং দ্বিতীয়তে রয়েছে টু, তাহলে ছেলেটির নাম হবে বিট্টু। এবার এই দুটি ছবিকে দেখুন, দেখে একটি ছেলের নাম নিচে আমাকে কমেন্ট করে দাও। তোমাদের সময় শুরু হলো এখন। এখানে প্রথমে রয়েছে উজ প্লাস দ্বিতীয়তে রয়েছে জলের ছবি, তাহলে ছেলেটির নাম হবে উজ্জ্বল। বন্ধুরা, এই রকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সব কয়টি ছায়ার মধ্যে কোন ছায়াটি এই রঙিন ছবিটির সাথে ম্যাচ খাবে? আপনি কি বলতে পারবেন ওই ছায়া কোনটি হবে? বন্ধুরা, ভালো করে দেখুন এই ছায়াটি রঙিন ছবিটির সাথে ম্যাচ খাবে। হ্যালো গাইজ, এই সব কয়টি ইমোজির মধ্যে একটি ইমোজি আলাদা, সেই ইমোজিটাকে খুঁজে বার করুন। আপনার সময় শুরু হলো এখন। বন্ধুরা, ভালো করে দেখুন এই ইমোজিটি আলাদা। বন্ধুরা, স্ক্রিনে থাকা ছবিগুলোকে ভালো করে দেখুন, দেখে বলুন তো এর মধ্যে কোন ছবিটি দুইবার ব্যবহার করা হয়েছে, সেই ছবিটিকে খুঁজে বার করুন। বন্ধুরা, এই ছবিটি দুইবার ব্যবহার করা হয়েছে। এবার স্ক্রিনে দুটি ছবি রয়েছে, এই দুটি ছবি দেখে আপনাকে একটি মেয়ের নাম তৈরি করতে হবে। আপনার সময় শুরু হলো এখন। বন্ধুরা, সঠিক উত্তরটি জানার আগে আপনি যদি আপনার মাকে খুব ভালোবাসেন তাহলে ভিডিওতে একটি লাইক করে দিন। এখানে প্রথমে রয়েছে পিন প্লাস কি, তাহলে এই দুটিকে মিলিয়ে দিলে মেয়েটির নাম হবে পিঙ্কি। এবার এই দুটি ছবিকে ভালো করে দেখুন, দেখে একটি গানের নাম নিচে আমাকে কমেন্ট করে দাও। তোমাদের সময় শুরু হলো এখন। এখানে প্রথমে রয়েছে পাতলি প্লাস কোমর, তাহলে এই দুটিকে মিলিয়ে দিলে গানটির নাম হবে পাতলি কামর। চলুন বন্ধু, আপনার চোখের পরীক্ষা হয়ে যাক আজ, এর মধ্যে কতগুলি সংখ্যা লুকিয়ে রয়েছে সেই সংখ্যাগুলিকে খুঁজে বার করুন। আপনাকে সময় দেওয়া হলো 10 সেকেন্ড। মধ্যে যে সংখ্যাগুলি লুকিয়েছিল তা হলো এইগুলি।